সভাপতি সুপিয়ার বাবু আপনি উপস্থিত হন। এই মাত্র মোহাম্মদপুর অঞ্চলের একটি বিশাল মিছিল আমাদের এই সভাস্থলে প্রবেশ করল। গোপীমোহনপুর এবং সরবরিয়া মিছিল মাঠের মধ্যে মিছিলটা অনেক বড়, মাইকের আওয়াজ পাচ্ছি, অনেকটা দূরে আছে। এবং কালীচরণপুর থেকে এই মাত্র একটি মিছিল প্রবেশ করলো। সকলকে আমরা আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমি যে কথা সব জায়গায় বলি, আমি শুভেন্দু অধিকারী, আমি ব্যক্তিগতভাবে হিন্দু ধর্মের প্রতি আস্থাশীল, আমার মন্দির হচ্ছে আস্থার জায়গা। কিন্তু আমি যখন শুভেন্দু অধিকারী একজন জনপ্রতিনিধি, একজন মন্ত্রী, আপনাদের বিধায়ক, আমার একটাই ধর্ম, সেটা হলো মানব ধর্ম। গরিব মানুষকে সাহায্য করো, অসুস্থ মানুষের পাশে দাঁড়াও, বেকারের পাশে দাঁড়াও, প্রতিষ্ঠানের সঙ্গ দাও, এটাই হচ্ছে আমাদের মত এবং পথ। আজকে নন্দীগ্রামে যখন জমি রক্ষার লড়াই হয়, প্রথম শহীদ হয়েছিল তিনজন, যাদুবড়ি চরের থেকে গিয়ে ভাঙা বেড়ায় শহীদ হলো সেলিম। কেন? সেলিমের কি স্বার্থ ছিল? ভরত মন্ডল, বিশ্বজিৎ মাইতি, যার সঙ্গে সেলিম শহীদ হয়েছে, আমাদের এই আন্দোলনের যে, অর্থাৎ আমাদের যে ঐতিহ্য, এই ঐতিহ্যকে ভাঙার চেষ্টা হচ্ছে। আমরা তাই বলি যে ভারতবর্ষের সরকার, রাজ্যের সরকার, আমরা যারা জনপ্রতিনিধি, আমাদের কাজ কি? সংবিধান বলে গেছে, বলছে কি, রুটি কাপড়া ওর মকান, খাওয়ার দাও, কাপড় দাও, আর বাসস্থান তৈরি করে দাও। আমাদের সংবিধানে কি বলেছে? মৌলানা আজাদ, ভীমরাও আম্বেদকর, বিজলি পানি আউর সড়ক, বিদ্যুৎ দাও, জল দাও, পানি আর সড়ক, ভালো ভালো রাস্তা বানাও, এটাই তো আমাদের কাজ। আমাদের সরকারের কি কাজ ভাগাভাগি করা মানুষকে? এই কাজটা দিল্লির সরকার করতে চাইছে, তাই এনআরসি বাসিয়ে এনেছে। এ লড়াই চলছে, চলবে। আমাদের নেত্রী মাঠে নেমে লড়াই করছে, আমরা মাঠে নেমে লড়াই করছি। আমি গতকাল দমকলে 50,000 মানুষের সভা করেছি মুর্শিদাবাদে, আমি গত পরশুদিন ঢাকালে হেঁটেছি 15,000 মানুষকে নিয়ে। আমাদের এই লড়াই চলছে, চলবে। আপনারা এতটুকু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবেন না। মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস সরকার যতদিন আছে, নো এনআরসি, নো সিএ, সবাই নিশ্চিন্তে বাড়িতে ঘুমাবেন, নিজের কাজ করবেন, পরিবারের কাজ করবেন, সমাজের কাজ করবেন, এলাকার ভালো মন্দ কাজ করবেন। আর আমরা আপনাদের অতন্দ্র প্রহরীর মতো জমি রক্ষার আন্দোলনে যেমন পাশ হাত দিয়েছি, সঙ্গ দিয়েছি, সেইভাবেই আমরা করব। আমি আজকে শুভ বড় দিনেও এখানে সভা করেছি এই জন্য যাতে আপনারা আশ্বস্ত হন যে আপনাদের শুভেন্দু আপনাদের সাথে আছে। এইটা বার্তা দেওয়ার জন্য আমি গোটা রাজ্য ঘুরে ঘুরে এসেও আপনাদের সঙ্গ দিয়েছি। আমি বেশি কথা আর বলবো না। নন্দীগ্রামের আন্দোলন লড়াই চলছে, সাথে উন্নয়নও চলছে। বিশাল মাপের বাস স্ট্যান্ড তৈরি হচ্ছে নন্দীগ্রামে নাইট সেন্টার দিয়ে। 820 কোটি টাকা দিয়ে 17টা অঞ্চলে জলের কাজ শুরু হয়ে গেছে। মোহাম্মদপুরে তো জল দেওয়া শুরু হয়ে গেছে বাড়ি বাড়ি পাইপ লাইনে।